এবার দেখেন আমরা রুল টু নিয়ে আলোচনা করব। তো রুল টুটা কেমন বলছে যে লিমিট এক্স এক্সটেন্ড টু জিরো, এটা কত? এক্স এক্সটেন্ড টু জিরো, এখানে কিন্তু এক্স এক্সটেন্ড টু জিরোই থাকতে হবে, ঠিক আছে? ওয়ান টু থ্রি ফোর বা কোনো মান থাকলে হবে না, এই রুলসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, এক্স এক্সটেন্ড টু জিরোই হতে হবে। আর এখানে বলছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, আসলে এখানে এক্স কি এক্সই থাকতে হবে? না, ওরকম কোনো কথা না। বিষয়টা হচ্ছে যে এরকম, যে যদি এরকম কিছু থাকে যে লিমিট এক্স এক্সটেন্ড টু জিরো এ টু দি পাওয়ার এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কি, এর এর উপরে পাওয়ারটা হবে এক্সের কিছু, এক্সের কিছু মানে যা ইচ্ছা তাই হইতে পারে, এক্সের যে কোনো কিছু, তারপরে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে হইতে হবে এফ অফ এক্স, ঠিক আছে? কিন্তু এই জায়গাতে যা থাকবে এক্সের, এই জায়গাতে এক্সের কী থাকতে হবে? তাই থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারবো, আর এই রুলে এটার যদি আমি লিমিটের ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট কী হবে? লগ এ হবে শুধু, ঠিক আছে? এক লাইনের আপনি অঙ্ক শেষ করে ফেলতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিলেই আপনারা ক্লিয়ার হবেন। এই যে এক নম্বর অঙ্কটা আমি লিখে ফেলি, দেখেন এক নম্বর, ওখানে বলছে কি লিমিট এক্স এক্সটেন্ড টু জিরো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে দেখেন এখানে বলছে কি পাওয়ার হইতে হবে, এর পাওয়ারটা হবে কি এক্সের কিছু, হ্যাঁ এখানে এক্স, এবং এখানে যা হবে নিচে তাই হইতে হবে, তাই আছে। তার মানে কি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তো তার আগে দিকে আমি সূত্র অ্যাপ্লাই কেন করব? আমার এক্সের মান কত? জিরো। আপনি নিচে যদি জিরো বসান তাহলে এটা কি একটা আনডিফাইন্ড মান আসবে, ঠিক আছে? কিন্তু আর লিমিটের আমার মেইন শর্তটা কি যে নিচে কী আসা যাবে না, জিরো আসা যাবে না, নিচে কী আসা যাবে না, জিরো আসা যাবে না। তো যার কারণে আমি সরাসরি এক্সের মানগুলো এভাবে না বসাই দিয়ে আমি কী করবো, এই সূত্রের মাধ্যমে করবো। তাহলে আমার যেহেতু এই সূত্র সাথে পুরো ফরম্যাটটা মিলে গেছে, তাহলে রেজাল্ট কি হবে? লগ এ। আর এটা কি এই যে এই জায়গার মানটা, তাহলে ওই জায়গাতে কত আছে? যে দুই। তার মানে এই পুরো লিমিটের মান কত হবে? লগ টু, ঠিক আছে? আনসার এই অধ্যায় থেকে অবজেক্টিভ আসার উদ্দেশ্যই কিন্তু, মানে কারণই কিন্তু এটা। দেখেন খুব সহজে কি করে ফেলা যায়, মান বের করে ফেলা যায়। একটা অবজেক্টিভের জন্য তো আপনারা বড় প্রশ্নের মতো অত সময় লাগালে হবে না, ঠিক আছে? স্যারেরা সেভাবেই প্রশ্ন করে। তো এক নম্বর অঙ্কটা আশা করি আপনারা বুঝতে পারছেন, সেই সাথে আমার রুলটাও কি করতে পারছেন, আয়ত্ত করতে পারছেন। ওকে, তো এক নম্বরে আপনার রুলটা একটু প্র্যাকটিস করেন, পরে তিনটা অঙ্ক আমি পরের এপিসোডে করে দিচ্ছি। ওকে।